শুভ বিকেল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো এখন হইলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি আর কি। তো এমন সময় বৃষ্টি নামছে, বৃষ্টিটা আর এক ঘন্টা আগে আসছে। তো আমি একটু ঘুমাচ্ছিলাম, তো বুঝতে পারি না আর কি। তো এখন যাব বাড়ির নিচে, তো আপনাদের একটু বিকেলের পরিবেশটা দেখিয়ে নিয়ে আসি, মানে সন্ধ্যাবেলার পরিবেশটা। আমার হাতে আছে ছাতা, তো ছাতা নিয়ে আমি বেরোইলাম, কারণ এখন তো সন্ধ্যাবেলা, বৃষ্টিতে ভিজা যাব না। তো সবারই ধান কাটা শেষ, ধান নেওয়া শেষ, অন বৃষ্টি নামলেও আর কি ওইরকমভাবে সমস্যা হবে না। ওপুদের খালি আছে কয়েকটা ধান, অল্প কয়েকটা। আর আমাদের এই দেখেন জাংলা কত সুন্দর হয়েছে, কিন্তু ঈদ হয় না, ফল ধয় না, মানে জাংলার ফুলকল ধরতেছে না। ওই কৃষ্ণ, তো আমরা একটু ঘুরে আসি, দেখি কৃষ্ণ যাইব কিনা, কৃষ্ণকে ডাক দেই। তো সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করতে ভালোই লাগবো, বৃষ্টির সময় ঝুমঝুম। কৃষ্ণ কৃষ্ণ, আই বলু, আমি তো তয় ডাক দিই নাই, কি মা সাজে তো রাইতি। এই দেখেন কত সুন্দর ফুল দোষ, আর এই যে কৃষ্ণর গাছের ফুল। তো বিকেলবেলা ভাবলাম আপনারা অনেকদিন ধরে বৃষ্টি দেখেন না, তো আপনাদের জন্য একটা বৃষ্টির ভিডিও আর কি উপহার দেই। আয় যাই, তো কৃষ্ণ যাবে না বলতেছে, তো আমার একাই যাইতে হইব। দেখেন আমাদের সামনের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ফোনে তো যতটুকু দেখা যাইতেছে, তো আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগতেছে। এই যে আমি হইলো ছাতা ছাড়া, এই যে হাতে ছাতা, তো মোটামুটি ভালোই লাগে বৃষ্টির সময় একটু ঘোরাঘুরি করতে। বিকেলবেলা তো আপনারা বুঝেনি গ্রামের আনন্দটা, আসলে তো অনেক গ্রামে যেমন আনন্দ আছে তেমন পরিশ্রমও আছে, পরিশ্রম আনন্দ দুইটাই মিলাই। এই যে বলুরা ইন্ডিয়া ঘোরাঘুরি করবাচ্ছে, সল্লি কেদা নিবাচ্ছে, বৃষ্টিটা একদম হালকা পাতলা ওই রকম না। তো আমি একটু ওইদিকে যাই, দেখি সামনে তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, খালি একটু গ্রামের পরিবেশ একটু দেখানোর জন্য। ওইদিকে একটু ওইদিকে যাবো, আরো ওই যে বুলু গেছে, আমার থিয়া চলে গেছে আর কি। বুলু বলো কি করা, বলো বুলুরা সব বেগুল বানছে। আমাদের চারপাশে কিন্তু খুবই ঘাস, তো আমি তো সন্ধ্যাবেলা করে দক্ষিণ বাড়ির মুখে যাইতেছি, তো ভাবলাম একটু ঘুরে আসি দক্ষিণ বাড়ি যাইয়া, তো কি অবস্থা ওইদিকের একটু পরিবেশটা দেখিয়ে নিয়ে আসি। তা গেতে গেতে কি সন্ধ্যা হইব নাকি সেটা আর কি বুঝতে পারতেছি না। আমার সাথে বুলু আছে, কোনো সমস্যা নেই। তো এর আগে বৃষ্টি নামছিল, তো ওরা দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে এর আগে কিন্তু বেশি বৃষ্টি হয়েছে, এখন তো সেরকমটা আরও বৃষ্টি গেছে। গিয়ে এর আগে বৃষ্টি যখন হয়েছে, মানে এক ঘন্টা আগের কথা, তো অনেক জিলকা আছে, মানে বাস পড়ে যে মানে ঠাটা পড়ে, তো তিনটাই বললাম, জিলকা নি ঠাটা আর বাস পড়ে, তো তার জন্য আর কি ভয় করলো। তো ভাবলাম এর মধ্যে যাইতে পারলাম না, একটা যে ঠাটা পড়ে মানে অবাক গড়েই থাকা যায় না, এরকম একটা অবস্থা। দক্ষিণ বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, ওইদিকের পরিবেশটা একটু দেখে আসি। সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি করতে ভালোই লাগে,
গ্রামের রাস্তাঘাট হাঁটা চলার আনন্দই বেশি, হয়তো বুঝতেই পারেন। হয়তো বা আমার সাথে আপনারা নাই, কিন্তু আমি যা হাঁটতেছি আমি যতটুকু উপভোগ করতেছি মানে আনন্দটা, তো আমার মনে হচ্ছে ততটা আপনারাও ওই রকমই, আমি যে মানে যে ফিলটা করতেছি আপনারা ওই ফিলটাই করবেন মানে করতেছেন। এই যে বিকেলের পরিবেশ, খুবই মুগ্ধকর পরিবেশ। চারপাশে যে পাখির ডাকটা, এই ডাকটাই কিন্তু সবাই মিস করেন। দেখেন কি সুন্দর পাখির ডাক পড়ছে। এটা কিন্তু এটা অন্য ধরনের পাখি, এটা হচ্ছে নাম হচ্ছে কানাকুক্কা। কানাকুক্কা আর কি এরকম ডাক পারে। তো এদিকে ওখানে নানান ধরনের পাখি ডাকা ডাকি পারবো। একদম নিঝুম হয়ে গেছে। আর হচ্ছে আমাদের এইদিকে কয়েকদিন পরে ভোটাভুটি চেয়ারম্যানের আর কি, পৌরসভা চেয়ারম্যানের ভোটাভুটি। তো ওইদিকে দেখি ধান কাটে নেই, এখনো ধান মনে হয় কাটতে আছে। তো চলেন একটু দেখে আসি। আর বলু, আমার আগে আগে নাচতে নাচতে দেখছে বলু, কিন্তু আমি যে জায়গায় যাবো, আপনারা হয়তো বা দেখেন, আমি যে জায়গায় যাবো ওই জায়গায় যাইব, খালি দেখলে এসে আমি এক জায়গায় যাইতেছি, ওইটাই হইতে হাজির। কারণ আমার সাথে সাথে থাকে, কারণ কী জন্য থাকে, আমি বলুদের আদর করি, খাইতে দিই তার জন্য। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এই দিক দিয়ে হলো হাঁটা চলাটা করা ঠিক না, আমি চলে যাবো। ব্যাঙে লাভ পাট আছে, আবার সাপ টাপ থাকতে পারে। তো আমি একটু এইদিকে আসলাম, বললাম এইদিকে দেখি জল দেখা যায় নাকি। আমাদের এই যে সামনে দেখতেছেন, এটা হচ্ছে বিল। আর ওই যে ধান কাটতেছে বিলে জল, যদি নতুন জল আসে তাহলে এই জায়গা থেকে সাদা দেখা যায়। আর ওই যে সবাই ধানের কাজ করতেছে, এখন এই ধান যে পাকছে এটা বলার কথা না, এত ধান পাকার দরকার কি? আরও যদি আরও 7 দিন আগে কাটা পারতো, 7 দিন যদি আগে কাটতো তাহলে কিন্তু এই বৃষ্টির মধ্যে পড়া হইতো না, ঝামেলা হইতো না। আর বলো আয় দাম গায় এবার, তখন তো ছাতি লাগে না, কারণ বৃষ্টি একদমই নেই, বৃষ্টি শেষ হয়ে গেছে। এখন আছি পুকুরের পাড়ে। এই যে পিছনে গাছ দেখতেছেন, পিছনে পুকুর। তো ঠান্ডা ঠান্ডা, আজকে তো মোটামুটি গরম পড়ছিল অনেক, তো বৃষ্টিটা আসাতে অনেক মানে শরীরটা মানে মনে হয় যে রেস্ট, একটু রেস্ট পাইলো শরীরটা, এতটা ভালো লাগতেছে, খুবই ঠান্ডা। তো এখনই যাবো গা, সন্ধ্যা হয়ে গেছে, তো আর দেরি করব না, বাড়িতে যাই। বাড়িতে যে আবার হালকা পাতলা কিছু কাজ আছে, তো গাছ কামড়ি সারতে হইব, হয়তো বারবার বৃষ্টি নামতে পারে, নামবই হয়তোবা, রাত্রেবেলা নামতে পারে, অন্ধকার হয়ে যাইতেছে। আর এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে গা, অন্ধকার এমনি হইব আর অন্ধকার হইতেছে। তো এখন আমি বাড়িতে চলে যাই, তো সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আপনাদের কেমন লাগলো? তো বৃষ্টি তো দেখাইতে পারলাম না, ওইরকমভাবে হালকা পাতলা আর কি দেখাইলাম। তো তাও জানাবেন কমেন্টে কেমন লাগলো গ্রামের পরিবেশটা সন্ধ্যাবেলা। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এমনটাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।